ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীকে সাভারে দাফন করা হবে বলে জানিয়েছেন তার ছেলে বারিশ চৌধুরী। তিনি বলেন, ঢাকা মেডিকেল কলেজ ও গণস্বাস্থ্য কেন্দ্রের কেউ তার মরদেহ ছুরি লাগাতে পারবেন না, তাই আমরা বাধ্য হই তার শেষ ইচ্ছাটা পূরণ করতে পারিনি। বৃহস্পতিবার কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে একথা বলেন তিনি। এর আগে সকাল 10:05 বারডেম হাসপাতালের হিমঘর থেকে ফ্রিজিং ভ্যানে ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয়। সেখানে সবার আগে তাকে শ্রদ্ধা নিবেদন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এ কে আজাদ চৌধুরী। পরে বিপ্লবী কমিউনিস্ট লীগের নেতারা রাশেদ খান মেননের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঢাকা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, রাজনীতিবিদ, সাংবাদিক সহ নানা শ্রেণীর পেশার মানুষ শ্রদ্ধা নিবেদন করেন। দুপুর 12:30 কেন্দ্রীয় শহীদ মিনারে তাকে গার্ড অফ অনার প্রদান করা হয়। দুপুর 1:00 পর্যন্ত শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়। শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে দুপুর 2:30 সোহরাওয়ার্দী উদ্যানে ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। শ্রদ্ধা নিবেদনের জন্য শুক্রবার সকাল 10:00 তার মরদেহ নেওয়া হবে সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে। জুমার নামাজ শেষে সেখানে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।